फ्रेंड्स वेलकम टू कोड रूम বন্ধুরা আজকে আমরা শিখব গত ভিডিওতে আমরা শিখেছিলাম যেমন বক্স আইকন কিভাবে ব্যবহার করতে হয় বক্স আইকন ব্যবহার করে আমরা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া আইকনস গুলো আছে সেই আইকনস গুলো কিভাবে আমরা আনতে পারি আজকে আমরা শিখব যে আইকন সেই একই রকম আইকন গুলো আমরা ইমেজ হিসেবে কিভাবে ব্যবহার করতে পারি সেটা তো সেটা জানার জন্য প্রথমে আপনাদের একটি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি সেই ওয়েবসাইটের নাম হলো ফ্ল্যাট আইকন তো ফ্ল্যাট আইকনে খুব সুন্দর সুন্দর আপনারা আইকন পেয়ে যাবেন ভেক্টর আইকনস রয়েছে এখানে অর্থাৎ এই যে ধরনের আইকনগুলো রয়েছে সেগুলো পিএনজি এসভিজি ইপিএস পিএসডি বিভিন্ন ধরনের আইকনস রয়েছে তো ভেক্টর আইকন যেগুলো সেগুলো হলো আপনি যত খুশি এটিকে ফন্টের সাইজ বড় করতে পারেন ইমেজের সাইজ যত খুশি ছোট করতে পারেন তো এটির কোয়ালিটি কখনোই নষ্ট হবে না তো এটির ওয়েবসাইট হলো flataicon.com আপনারা যদি সার্চ করেন তাহলেই আপনারা এই ওয়েবসাইটের অ্যাক্সেসটি পেয়ে যাবেন আর তারপরে আপনারা আইকন কিভাবে সার্চ করবেন তো এখানে প্রথমে দেখি আমরা যদি ফেসবুক আমাদের দরকার হয় ফেসবুক আইকনটি তো ফেসবুক লিখলাম লেখার পরে আমরা এন্টার প্রেস করলে দেখবেন যে ফেসবুকের বিভিন্ন ধরনের যে আইকনগুলো আছে সেগুলো চলে এসছে তো এই যে আইকনগুলো যেগুলো আছে এই ওয়েবসাইটটি বিভিন্ন ধরনের যে আইকনগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু কিছু কিছু আইকন আছে যেগুলো প্রিমিয়াম ভার্সন অর্থাৎ আপনাকে পে করতে হবে সেই আইকনটি ব্যবহার করার জন্য যেমন এগুলো ফ্রি আছে আর এই যে নিচে যে দেখছেন ছোট্ট একটি ক্রাউন যে সিম্বল রয়েছে মানে মুকুটের যে সিম্বল রয়েছে তো এটি মিন করছে যে এগুলো প্রিমিয়াম এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না ফ্রিতে আপনাকে এসে জন্য পেমেন্ট করতে হবে অর্থাৎ দেখতেই পাচ্ছেন এখানে যে টুল টিপ দেখাচ্ছে ফেসবুক প্রিমিয়াম আইকন তো এগুলো ব্যবহার করতে পারবেন না তো বাকি যেগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে তো সেই জন্য কি করতে হবে আমি আজকে এই যে ফেসবুক আইকনটি আছে এটি ধরুন এটি আমি চুজ করলাম চুজ করার পরে এই এই যে নতুন যে উইন্ডোটাই এলো সেখানে এসে আপনাকে বিভিন্ন অপশন দিচ্ছে যেমন পিএনজি রয়েছে এসভিজি রয়েছে তো এখানে পিএনজিতে যদি আপনি ক্লিক করেন এই যে সাইজের রয়েছে সেই সাইজের অপশনটিতে আপনি যদি ক্লিক করেন দেখবেন যে 512 256 বিভিন্ন সাইজের রয়েছে তো আপনার যেটি প্রয়োজন আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এছাড়াও আপনি যদি চান যে এসভিজি আপনি ডাউনলোড করতে তাহলে এসভিজিও ডাউনলোড করতে পারবেন তো এই যে ফ্রি ডাউনলোড আছে ফ্রি ডাউনলোড আর অবশ্যই একটা জিনিস করতে হবে ইউ মাস্ট অ্যাট্রিবিউট দা অথর অর্থাৎ আপনি এই যে আইকনটি আছে এখানে একটু দেখে নেবেন যে কিভাবে আপনি এটিকে ব্যবহার করতে পারেন তো এখানে তেমন খুব বেশি একটা কিছু জটিলতা নেই আপনি জাস্ট সিম্পল ফ্রি ডাউনলোড করবেন ফ্রি ডাউনলোড করার পরে আপনার যে যে ফোল্ডারটি আছে ইমেজে সেই ফোল্ডারটিতে নিয়ে আসবেন যেমন আমি এখানে ডেস্কটপে আমি ইউজ করছি সমস্ত যে ফাইলগুলো সেই যে ফাইলগুলোতে কাজ করছি সেই ফাইলগুলো আমার কোথায় আছে ডেস্কটপে রাখা আছে তো সেই ডেস্কটপের মধ্যে দেখি আমি কি কি আইকন আগে থেকে ডাউনলোড করে রেখেছি যে ইমেজেস যে ফোল্ডারটা আছে তার মধ্যে আমি রেখেছি ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডইন টুইটার ইউটিউব এই সমস্ত যে আইকন গুলো আছে সেগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি তো চলুন আমরা এডিটরে চলে যাই এডিটরে এসে আমি প্রথমে কি লিখব যে আমার যে আইকনের প্রয়োজন আছে যে আইকন গুলো সেই আইকন গুলোর নাম লিখতে হবে তো ইমেজ আনার জন্য আমরা জানি যে ইমেজ ট্যাগ লিখতে হয় আমাকে আইএমজি লিখে আমি ট্যাব প্রেস করলাম কিবোর্ড থেকে তো ট্যাব প্রেস করার সঙ্গে সঙ্গে চলে এসছে একটাই কারণে কারণ আমার ইমেজ নামে একটি প্লাগইনস ইনস্টল করা আছে ব্র্যাকেটস সেই জন্য আপনার যদি ইনস্টল না করা থাকে তাহলে কিন্তু আপনি এই ফেসিলিটি পাবেন না আপনাকে নিজে থেকে সমস্ত কিছু টাইপ করতে হবে তো সময় বাঁচানোর জন্য আমরা এই প্লাগইনসটা ইউজ করি তো এই প্লাগইনসটার নাম আমি এখানে লিখে দিচ্ছি আপনারা সার্চ করতে পারবেন এইভাবে HTML ইমেজ এইভাবে যদি আপনারা সার্চ করেন এখানে এসে যদি সার্চ করেন এই যে এক্সটেনশন ম্যানেজার আছে এখানে এসে অ্যাভেলেবেল যেগুলো আছে তার মধ্যে আসবেন একটু সময় নেবে আপনার কিন্তু এটিকে ইনস্টল করে নিলে আপনার কোড অনেক ফাস্ট হবে আপনাকে ম্যাক্সিমাম জিনিস আপনাকে লিখতে হবে না অটোমেটিক আপনার যে এডিটরটি আছে সেই এডিটরটি হেল্প করবে তো দেখতে পাচ্ছেন এটি আপনার নেটের স্পিডের উপরে আর সিস্টেমের স্পিডের উপরেও কিছুটা ডিপেন্ড করে তো এরকম HTML ইমেজ লিখবেন লিখলে আপনি ইনস্টল করার জন্য অপশন পেয়ে যাবেন তো চলুন আমরা যে আইকন ইউজ করছিলাম সেই আইকনটি কিভাবে এখানে ইউজ করতে পারি সেটা দেখে নিই তো সোর্স আছে যেটি সোর্সের মধ্যে আমাকে এসে লিখতে হবে আমার সমস্ত আইকনস রয়েছে ইমেজেস ফোল্ডারের মধ্যে ইমেজেস দেখছেন এখানে আমাকে হেল্প করছে ইমেজেস ফোল্ডারের মধ্যে আমাকে ফেসবুক আইকনটিকে চুজ করতে হবে এই যে ফেসবুক ডট পিএনজি এই অল্ট অপশনটি কিন্তু ফাঁকা রাখবেন না কখনো এটি কিন্তু ব্যাড প্র্যাকটিস কখনোই ফাঁকা রাখবেন না এখানে অবশ্যই যে আইকনটি আপনি ইউজ করছেন
বা যে ইমেজটি ইউজ করছেন সেই ইমেজের একটি প্রপার নাম ইউজ করবেন, ফেসবুক। আচ্ছা, ফেসবুক লেখার পরে আপনি সেভ করলেন। একই রকম ভাবে ব্রাউজারে এসে যদি আপনি রিফ্রেশ করেন, দেখবেন যে আইকন যেটি ছিল সেই আইকনটি চলে এসেছে। এখানে স্বাভাবিকভাবে আইকনটি অনেক বড়, তো সেই আইকনটিকে আমরা যদি একটু ছোট করতে চাই তো আমাকে ইমেজের স্টাইল করতে হবে। আমরা স্টাইল ডট সিএসএস এ এসে img লিখলাম, লেখার পরে আমি উইথ দিচ্ছি এটিকে। উইথ সাপোজ আমি 25 পিক্সেল করতে চাইছি এটির উইথ, আর হাইট অটোমেটিক সেট হয়ে যায়, সেটা আমরা শিখে গেছি এতদিনে। তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ফেসবুকের আইকন চলে এসেছে। একই রকম ভাবে আমরা এখানে যে বাকি যে আইকন গুলো আছে সেগুলো আমরা এনে নিচ্ছি এখানে, যেমন ইমেজেস। ইমেজেস আসার পরে ইনস্টাগ্রাম, তো এই ইনস্টাগ্রাম অল্ট ট্যাগ যেটি আছে সেটির মধ্যে আমরা লিখলাম ইনস্টাগ্রাম, GRINSTAGRAM, ইনস্টাগ্রাম। লেখার পরে আমি যদি রিফ্রেশ করি তো ইনস্টাগ্রামের আইকনটিও পেয়ে গেছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই সমস্ত আইকনগুলোকে ব্যবহার করতে পারি। আর অবশ্যই একটা জিনিস সবসময় মনে রাখবেন, এই যে ফাইলের যে নেমগুলো আছে না, এই যে ফাইলে ফেসবুক ডট png, ইনস্টাগ্রাম ডট png, এই নামগুলো সাধারণত চেষ্টা করবেন যে ছোট হাতের লিখতে, কখনোই বড় হাতের লিখবেন না। আর আরেকটা জিনিস যেটি সবসময় মাথায় রাখবেন, যে যদি আপনার ফাইলের নামে দুটো ওয়ার্ড থাকে ফাইলের নেমের মধ্যে, তাহলে অবশ্যই মাঝখানে একটি ড্যাশ ব্যবহার করবেন অথবা আন্ডারস্কোর ব্যবহার করবেন, কখনো স্পেস ইউজ করবেন না। ওকে, তো তাহলে আপনাদের কিন্তু ভুলের যে সম্ভাবনা সেটা অনেকটা কমে যাবে, আর হবে না বললেই চলে। আপনারা যদি সঠিকভাবে যে ফাইল পাথ আছে সেটিকে ব্যবহার করেন, অবশ্যই আপনাদের একবারে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রথম যারা বিগিনার্স যারা রয়েছে তাদের খুব কনফিউশন হয় যে আমি এখানে ফেসবুক ডট পিএনজি লিখলাম কিন্তু আমার আইকন কেন শো করছে না, বা ইনস্টাগ্রাম ডট পিএনজি লিখলাম, আমি এখান থেকে যে নেমটি আছে নিজে থেকে না এনে আপনি যদি এখানে আইকনের ওপর ক্লিক করেন, ক্লিক করে যদি কিবোর্ড থেকে F2 প্রেস করেন, অথবা যদি আপনি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে এসে এখানে যদি রিনেম করার চেষ্টা করেন, রিনেম করতে গেলে আপনাকে যে মানে যে অপশনটা দিচ্ছে তো সেখানে এসে আপনি জাস্ট ফাইলের নামটি কপি করে নিন, আপনার নিজে থেকে লিখবেন না যদি ফাইলের নাম আপনার খুব বড় হয়। যেমন এখানে দেখছেন নিশ্চয়ই সিএসএস আন্ডারস্কোর বক্স আন্ডারস্কোর মডেল আন্ডারস্কোর ক্রোম, তো এত বড় যে নাম এটিকে আপনাকে মনে রাখার প্রয়োজন নেই বা নিজে থেকে টাইপ করার প্রয়োজন নেই। আপনি জাস্ট সিম্পল এখানে F2 প্রেস করুন, F2 প্রেস করে এটিকে সম্পূর্ণ সিলেক্ট করে নিন, শিফট প্রেস করে। তো এই এই যে আমি সম্পূর্ণ জিনিসটিকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এবার আমি খুব সহজে এটি ব্যবহার করার জন্য কপি করে জাস্ট আমার কোডে এসে পেস্ট করে দেবো। কিন্তু পেস্ট করলেই চলবে না, আমাকে দেখতে হবে যে ফাইল পাথ কোথায় আছে, তাই না? যে আমি এখানে কিন্তু ইমেজেস ফোল্ডারের মধ্যে রেখেছি, তো সেই ফাইলটিকে চেনাতে হবে আমাকে। মানে কি, আমি যে ফোল্ডারে রয়েছি আমি লিখছি কোথায়, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ। তো আমাকে যেতে হবে কোথায়, প্রথমে আগে ইমেজেস ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে, তারপরে গিয়ে আমাকে এই ইমেজটিকে ধরতে হবে। তো সবসময় এটি খেয়াল রাখবেন যে ফাইল পাথ যেন সম্পূর্ণ আমার কাছে স্বচ্ছ থাকে, আমার মাথায় যেন ফাইল পাথটি কখনোই এরকম না হয় যে আচ্ছা আমার ইমেজ আছে আমি জাস্ট লিখে দিলাম চলে আসা উচিত, একদমই না, একদমই কাজ করবে না। কিন্তু আপনাকে সবসময় এটা ক্লিয়ার থাকতে হবে যে আমার ফাইল পাথ কি আছে, কোন ফোল্ডারের মধ্যে কোন ফোল্ডার আছে। এরকম আপনার থাকতে পারে যে এর ভিতরে যে ইমেজ আছে সেখানে গিয়ে আরেকটা ফোল্ডার আছে। ওকে, আমি এখানে আরেকটা ফোল্ডার তৈরি করে দেখাচ্ছি। যেমন এই যে ফোল্ডার, ফোল্ডারের মধ্যে আমি রাখছি যে সোশ্যাল, সোশ্যাল ড্যাশ আইকনস। দেখলেন আমি কেমন ভাবে এখানে সোশ্যাল ড্যাশ আইকনস লিখলাম, নাকি সোশ্যাল স্পেস আইকনস, এরকম আমি লিখি না বা আপনারাও লিখবেন না কখনোই, তাহলে কিন্তু কমপ্লিকেটেড হয়ে যাবে বিষয়টি। তো এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার আর ইউটিউব, এগুলোকে কন্ট্রোল প্রেস করে রেখে আমি একটা একটা করে সিলেক্ট করলাম, করে এটিকে জাস্ট ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে সোশ্যাল আইকনস এর মধ্যে গিয়ে আমি এগুলোকে প্লেস করে দিলাম। এবার কি হবে, আমি যদি ওয়েবসাইটে যাই গিয়ে যদি আমি রিফ্রেশ করি, দেখবেন এখানে কিন্তু আর কোনো আইকন আসেনি, তার বদলে কি এসছে, ব্রোকেন কিছু ইমেজ এসছে পাশে ফেসবুক ইনস্টাগ্রাম। দেখলেন তো যে অল্টের মধ্যে আমরা যে ফেসবুক ইনস্টাগ্রাম লিখে রেখেছিলাম তো সেটির আমরা কি সুবিধা পেলাম, এগুলো যদি না শো করতো আমরা কিন্তু বুঝতেই পারতাম না বা ইউজার বুঝতেই পারতো না যে এখানে কিসের ইমেজ ছিল বা ইমেজটা কি কারণে আসছে না। তো এবার দেখি আমাদের প্রবলেমটা কি হয়েছে। প্রবলেমটা হয়েছে যে আমাকে প্রথমে কি করতে হবে, সবার প্রথমে এই যে সিএসএস টিউটোরিয়াল ফোল্ডারে আমি ইন্ডেক্সে লিখছি যখন, প্রথমে আমাকে কি করতে হবে, ইমেজেস ফোল্ডারে ঢুকতে হবে। ইমেজেস ফোল্ডারে ঢোকার পরে আমাকে এই যে সোশ্যাল আইকনস বলে যে আরেকটা ফোল্ডার আছে সেটিতে এন্টার করতে হবে। করার পরে তারপরে আমি আমার ফাইলের
বা ইমেজের অ্যাক্সেস পাবো, তো আমাকে কিন্তু HTML এও সেভাবেই লিখতে হবে। কিভাবে? আমি যে ইমেজেস লিখেছি, আমি আবার এটিকে কেটে দিচ্ছি, দুটো আইকন এখান থেকে সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে একটাতেই আমি বোঝানোর চেষ্টা করছি। আমি এখানে সমস্ত কিছুকে পরিষ্কার করে লিখছি ইমেজ, ING লিখে ট্যাব দিলাম, লিখে আমাকে ইমেজেস লিখতে হবে, ইমেজেস। এবার ইমেজেস লেখার পরে এখানে দেখছেন যে একটি অপশন দেখাচ্ছে ইমেজেস স্ল্যাশ সোশ্যাল আইকনস, তো আমাকে হেল্প করছে। আমি চাইছি যে হ্যাঁ ইয়েস, আমাকে সোশ্যাল আইকনসে প্রবেশ করতে হবে। করার পরে আমি চাইছি যে ফেসবুক, সেই ফেসবুকে এসে আমি এখানে ক্লিক করলাম, তো আমাকে এখানে সমস্ত পুরো পাঁচটা সঠিক যে পাঁচটা সেটাকে আমাকে দেখিয়ে দিয়েছে। এবার আমি একই রকম ভাবে আগের মতন লিখে রাখলাম, এটি আমি বলেছি যে এটা আমাদের গুড প্র্যাকটিস একটা, এই প্র্যাকটিসটা সবসময় করা উচিত, অল্টের মধ্যে প্রপার নাম ইউজ করা, যে আমি কি ধরনের ইমেজ ইউজ করছি। তো দেখি আমি এখন রিফ্রেশ করে দেখবেন, এবার কমপ্লিটলি আমার ইমেজটি এখানে চলে এসেছে। আচ্ছা নেক্সট আমরা একই রকম ভাবে আরেকটা ইমেজ দেখছি, IMG ট্যাব প্রেস করলাম, ইমেজেস, ইমেজেস লেখার পরে আমি আবার সোশ্যাল আইকনসে যাচ্ছি। সোশ্যাল আইকনসে গিয়ে আমি এবার অন্য ইউটিউবের আইকনটি ইউজ করছি, তো ইউটিউবের জন্য আমি অবশ্যই ইউটিউব যেমন লেখা থাকে ইউটিউবের লোগোতে, তো সেরকম ভাবেই আমরা ইউটিউবটিকে ব্যবহার করেছি। আর অন্যান্য যে ইমেজগুলো ছিল ওই ফোল্ডারের মধ্যে, সেই ইমেজগুলোকে যদি আমাকে ব্যবহার করতে হয়, আমরা কিন্তু ক্যাজুয়ালি যেমন আগের ভিডিওগুলোতেও লিখে এসেছি ওরকম ইমেজেস, ইমেজেস লেখার পরে দেখুন যে এই যে কার্ড ডট জেপিজি বা ডগ ডট জেপিজি যেমন ছিল তেমনই অল্টের মধ্যে গিয়ে আমি জাস্ট লিখবো ডগ। তো এই দুটো লিঙ্কের মধ্যে কি ডিফারেন্স হলো, এখানে আমাকে ফোল্ডার গুলো চিনিয়ে দিতে হয়েছে, এখানে পরপর যতগুলো ফোল্ডার আছে এইভাবে, কিন্তু এক্ষেত্রে আমাকে কিন্তু সেটি করতে হলো না। ওকে, কারণ আমার ইমেজেস ফোল্ডারের মধ্যে ডাইরেক্ট ডগ এর যে ইমেজটি সেটি ছিল আমাদের এখানে। ওকে, তো আশা করি আমাদের এই যে যে ছোট্ট ভিডিও সেটি আপনারা বুঝতে পেরেছেন, যে সোশ্যাল মিডিয়া আইকনস বা বিভিন্ন ধরনের যে আইকনস গুলো আছে সেই আইকনস গুলো আমরা ইমেজ হিসেবে কিভাবে ব্যবহার করতে পারি। তো এছাড়াও আমাদেরকে আরো ভালোভাবে শিখতে হবে, আমরা কখনোই এরকম ইমেজ খালি লিখি না, অর্থাৎ ইমেজটাকে এইভাবে লিখি না, আমরা এর জন্য একটা ডিভ নিয়ে নিই, ঠিক আছে? সেই ডিভের মধ্যে আমরা ইমেজটিকে প্লেস করি, ইমেজটিকে প্লেস করে তারপর সুন্দর করে আমরা ডিজাইন করি, যে ইমেজের যদি বর্ডার দরকার হয় বা সার্কুলার টাইপের দরকার হয়, তো সেই ডিজাইন গুলো যখন আমরা প্রপার ওয়েতে যখন ওয়েবসাইট বানাবো তখন অবশ্যই আমরা সেভাবেই ব্যবহার করব। এই মুহূর্তে আমরা ছোট ছোট স্টেপে এগোচ্ছি একটাই কারণে, বিষয়টি যদি আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় তখন আমরা যখন ওভারঅল একটা যখন প্রজেক্ট বানাবো সেই সময় যেন কারোর মনে প্রশ্ন না আসে, এই বিষয়টি তো আমরা শিখিনি, এই বিষয়টি কি কি জিনিস, তো সেটি আমরা চাইছি না যে তখন গিয়ে কনফিউশন তৈরি হোক, যে আমরা যখন রিয়েল টাইম প্রজেক্টে যখন কাজ করব। তো আমরা এখন শিখছি, বিগিনার লেভেলে আছি, তো আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি সেই জন্য। তো ঠিক আছে, আমরা আর বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিও এখানে শেষ করছি, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে অবশ্যই, আর নোটিফিকেশন যে বেলটি আছে ওটা প্রেস করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো রকম মতামত থাকে বা অন্যান্য কোনো কোশ্চেন থাকে বা যদি কমপ্লেনও থাকে আমাদের ভিডিওর ব্যাপারে, কোয়ালিটির ব্যাপারে, তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের ভিডিওটি অসংখ্য ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদের আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।